আমরা সবাই জানি যে এই সিরিজটা আমাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়েন উই আর প্লেইং এট হোম। ওয়ার্ল্ড কাপ সুপার লিগ যেটা চলছে, ওটার পয়েন্টস পয়েন্টস পাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা খুব বেশি হোম সিরিজ খেলবো না ওডিআই তে, তাহলে আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে এই চ্যালেঞ্জে যেরকম আমরা সাকসেসফুল হতে পারি টু গেট ম্যাক্সিমাম পয়েন্টস এই সিরিজ থেকে। সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক, সো সো এটা এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল, সাকিব উইল ব্যাট এট থ্রি, হি উইল ব্যাট এট থ্রি। আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আমার মনে হয় যে আমি অনেক কথা বলেছি, অনেকবারই বলেছি, এটা আসলে ইট নেভার স্টপস, এটা প্রশ্ন আসতেই থাকে আমি কোন অ্যাপ্রোচে খেলবো। আমি যে অ্যাপ্রোচে খেলে আসতেছি লাস্ট 4-5 বছর ধরে, আমি ওই অ্যাপ্রোচেই খেলতে থাকবো বিকজ আই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। আর আর এটা নিয়ে আসলে আমার আর ফিউচার আর কোনো কিছু বলার নাই, সো আই হ্যাভ স্পোকেন এনাফ অ্যাবাউট ইট, অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ অল নট টু আস্ক মি দিস কোয়েশ্চেন ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ।